আপনার নাম? বাবুলাল সর্দার। আপনার গ্রামের নাম? বয়ারমারি বড়পাড়া। বয়ারমারি বড়পাড়া, সন্দেশখালী 1 নম্বর। আগে এইখানে যে এখন আপনারা যে পদ্ধতিতে ধান চাষ করছেন, আগে কিরকম পদ্ধতিতে ধান চাষ করতেন? আমরা আগে যেভাবে পূর্বপুরুষরা করে আসতো সেইভাবে চাষ করতাম, মানে পুরনো যে পদ্ধতি, মানে আমাদের যে প্রচলিত যে পদ্ধতি ছিল, এখন আপনারা এরকম ধান করে এই যে এখন এটা করছেন, এতে আপনাদের কি লাভ হচ্ছে? এতে এবার আমি যে ধানটা চাষ করলাম তাতে অনেক ফেসিলিটি পেয়েছি, এবং ধানে যে চিটেও হয় সেইটা হয়নি, সঠিক ধান হয়েছে। এবং বিঘে প্রতি আমরা আগে 6 বস্তা করে পেতাম, এবার আমি 9 বস্তা পেয়েছি, আমি তুলনামূলক ধানটা বেশি। তো এখন আপনার কি মনে হচ্ছে? না, আমার এই পদ্ধতিটা খুব ভালো লেগেছে, এখন ভালো লেগেছে এরকম পদ্ধতিতে আপনারা ধান চাষ? আমরা এই পদ্ধতিতে ধান চাষ করি। আচ্ছা, মানে আপনারা যে আগে যেমন বলছেন আপনি আগে 6 বস্তা ধান পাচ্ছেন, এখন 9 বস্তা ধান পাচ্ছেন, তো আপনার লাভটা অনেকটা বেড়েছে। এবার আপনি খরচের দিকটা বলুন, আপনার খরচের পরিমাণটা কি হয়েছে? আগে কতটা খরচ করতেন? আগে বিঘে প্রতি আমাদের 2500 থেকে 3000 টাকা খরচা পড়ে, এখন যখন করলেন তখন খরচ, এবার খরচাটা আমাদের মূলত লাঙল যে রোয়ার খরচা ছাড়া আদার্স জৈব সারের উপরে আমরা চাষটা করেছি, আমাদের আদার্স খরচা হয়নি। তো এখন কি মনে হচ্ছে যে এবারে আপনার, আপনি করেছেন, আপনার এখানে যতজন চাষি আছে, আপনারা তো ধরুন এই প্লটটা এনপিএম করেছেন, আমরা চাইছি যে গোটা প্লটটাতে যাতে এনপিএম হয়, কি আপনি এরকম কিছু চাষির সাথে মোটিভেট করছেন তারা এরকম কাজে যাতে? আমাদের এখানে 2 চাষি এসেছে বুঝেছেন, ওরা পাশাপাশি জমি রয়েছে, তারাও এটা করবে বলেছে, ওই দাদা এসেছে। আচ্ছা, এখন আপনারা তো আবার বড় চাষ করবেন, এখন কি ভাবছেন যে আপনারা এসআরআইটাকে ভালো, মানে ভালো করে ফলো করবেন, যে এসআরআইটাতে আরো আমরা এসআইটা আরো ভালোভাবে করতে চাইছি, যাতে জমিগুলোতে আমরা এবারে চাষ করবো। এবারে আমরা সেটা ওই ইয়েলো যে বোর্ড গুলো দিয়েছিলাম বা ডাল পুঁতেছিলাম চতুর্দিকে, ওটা করে মোটামুটি ভালো কাজ হয়েছে, এবং এবছরে পোকা লাগেনি বললেই চলে, একদম পোকা লাগেনি বললেই চলে। মানে আপনারা এই যে আমাদের, আপনারা কি বুঝতে পারছেন যে এই কিছু বন্ধু উপকার রয়েছে আমাদের, কিছু শত্রু উপকার রয়েছে? হ্যাঁ, সেটা আপনারা জানেন তো, এগুলো আমি ট্রেনিং এ গেছিলাম তখন আমি জেনেছেন। তো আপনাদের কি মনে হচ্ছে যে আমরা যদি রাসায়নিক বীজ না প্রয়োগ করি, আমরা যদি জৈব পদ্ধতি প্রয়োগ করি, তাহলে কি হবে আমাদের যে এই ডাইভার্সিটির কথা আমরা বারবার করে বলছিলাম, যে ভারসাম্য রক্ষার ক্ষেত্রে আপনারা কি ভাবছেন যে এরকম পদ্ধতিটা আপনারা চিরকাল চালিয়ে যাবেন? না, আমার মনে হয় চিরকাল এটা চালিয়ে যাওয়াটাই ভালো, কেন আমরা যে বাড়িতে ধানটা পেয়েছি খুব আমাদের ফ্যামিলি ব্যাপারে সবাই আনন্দিত আর, মানে তুলনামূলক ধানটা হয়েছে এবং চিটে নেই বললে